সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ভিডিওটা এডিটিং করা শিখব। তো আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করব, 9:16 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এরপর একটা ফটো অ্যাড করে নেব। তো ধরুন আমরা এই ফটোটি ব্যবহার করব। ফটোটি অ্যাড করার পর ডাবল ফিঙ্গার ব্যবহার করে জুম করে দিতে হবে এভাবে। তারপর ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্ট, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে আসব। এখান থেকে এই যে সিরিয়ালের 4 নম্বর ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। তারপর অ্যাঙ্গেল এখান থেকে 90 ডিগ্রি করে দেব। তারপর ফ্রিকুয়েন্সি মাইনাস করে দেব, ফ্রিকুয়েন্সি আমরা 0.30 করে দিলাম। তারপর এইখানে ক্লিক করে ব্যাক আসবো, আবার এখান থেকে অ্যাড ইফেক্ট, আবারও চলে আসবো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে একদম শেষের ইফেক্টে অ্যাপ্লাই করব স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। তারপর এটাকে ওপেন করে নিচ্ছি। এরপর এখানে ফ্রিকুয়েন্সি আমরা রাখবো মাইনাস করতেছি, দেখেন 0.22। তারপর অ্যাঙ্গেল 1 এ চলে আসবো, এটাকে আমরা মাইনাস করব -2.2, এবং নিচে অ্যাঙ্গেল 2 এটাকে আমরা মাইনাস করব মাইনাস, এখান থেকে একদম মাইনাসে যাব না, প্লাসের মধ্যেই থাকবে, তবে এই প্লাসের ভ্যালুটা আমরা কমাই দেবো, 2.2 ডিগ্রি থাকবে, ঠিক আছে। আর উপরেরটা দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন কিন্তু আছে, ঠিক আছে, এটা খেয়াল করবেন। তো এতটুকু হয়ে গেলে দেখুন একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে এটা ডিউরেশনটি এভাবে বাড়িয়ে নিই। ওকে, এবার যদি প্লে করি অনেক সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আরও একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এর জন্য লেয়ারটিতে ক্লিক করে ইফেক্ট, অ্যাড ইফেক্ট, উপরে আমরা সার্চ বারের অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব নয়েজ, এই যে উপরেই চলে আসছে, এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করে নেবে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। তারপর এটাকে ওপেন করে নিচ্ছি। এখানকার যে ভ্যালুটা আছে এটাকে আমরা বাড়াই দেবো, একটু ইনক্রিজ করে দিচ্ছি, লাইক এতটুকু। আর এখান থেকে এটাকে এনেবল করব, এটাকে এনেবল করব, আর এটা ডিজেবলে থাকবে, এটাকে একটু প্লাস করতে পারেন। আর এটাকে আমি একটু কমাই দিলাম, লাইক এতটুকু। ওকে, তারপর প্লাসের আইকনে ক্লিক করব। এখানে অনেকগুলো শেপ দেখতে পারবেন, যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, ফুল স্ক্রিন করে দিবেন। তারপর ফিল অ্যান্ড কালার, এখান থেকে ব্ল্যাক কালারটি নিয়ে এভাবে ব্যাক আসবেন। তারপর অপাসিটি এখান থেকে মাইনাস করবেন এভাবে। তারপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করুন, মিডিয়াতে ক্লিক করুন। এরপর এখানে যে ইফেক্টটি ব্যবহার করছি এটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই পার্টিকেল ইফেক্টটি অ্যাড করার পর ফার্স্টে লেয়ারটিতে ক্লিক করব, ভলিউম অপশনে ক্লিক করে এখানে সাউন্ড আছে অবশ্যই এটাকে মিউট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক আসবো, এরপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইটিনে চলে আসবো, এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেব। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এবার আমি লিরিক্সের ভিডিওটা অ্যাড করে নিলাম, এই লিরিক্সটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন হিন্দি সং লিরিক্স ব্ল্যাক স্ক্রিন তাহলে কিন্তু অসংখ্য এরকম লিরিক্স পেয়ে যাবেন। আর যদি আপনারা এই ধরনের লিরিক্স কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওতে দেখালাম না, কারণ এই লিরিক্সটা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, লিরিক্সটা অ্যাড করার পর লিরিক্সটা সিলেক্ট করব, তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখান থেকে লাইটিনে ক্লিক করে স্ক্রিন। তারপর আপনারা চাইলে এখানে এটাকে সিলেক্ট করে যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করতে পারেন এবং বড় ছোট করতে পারেন। তো আমি এভাবে বড় করে দিলাম এবং ওপর সাইডে বসায় দিলাম। এরপর আমরা লিরিক্সের লেয়ারে ক্লিক করে এই আইকনে একবার ক্লিক করব, তাহলে আমাদের লিরিক্সটা যে পর্যন্ত সেই পর্যন্ত চলে আসবে। এরপর বাড়তি যে লেয়ারটি আছে এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আর এখানে 2টি লেয়ার শেষ পর্যন্ত আসতেছে না, এগুলোকে আমরা শেষ পর্যন্ত নিয়ে আসার জন্য 2টাকে এভাবে চেপে ধরে সিলেক্ট করে নিচে আইকনে ক্লিক করে দেব। তো দেখুন চলে আসছে। এবার যদি প্লে করি, ওকে গাইজ, আমাদের স্ট্যাটাস ভিডিও কমপ্লিট। এবার আমরা কর্নার এখানে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।